জ্বর সর্দি কাশি নিয়ে কুমিল্লা, হবিগঞ্জ, খুলনা, মৌলভীবাজার, ভোলা, সাতক্ষীরা, চাঁদপুর ও কক্সবাজারের শিশুসহ 8 জন মারা গেছেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। হাসপাতালে ঠাঁই না হওয়ায় অনেকে কোয়ারেন্টিন সহ যথাসম্ভব চিকিৎসা নিচ্ছেন ঘরেই। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজের আইসোলেশনে মারা গেছে 16 মাস বয়সী এক শিশু। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি থাকা এক নারী মারা গেছেন। জেলায় নতুন আরও 2 জন সহ মোট 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন, জানিয়েছে চিকিৎসক। ভোলায় হাসপাতালে আইসোলেশনে থাকা একজন মারা গেছেন, তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় গিয়েছিলেন। এ ঘটনায় কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে এক কিশোরী মারা গেছেন, এ নিয়ে জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে 1 জন মারা গেছেন, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামে 183 জনের নমুনা পরীক্ষা করে 2 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 1 জন চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার বাসিন্দার, অন্যজন লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। ময়মনসিংহে 6 চিকিৎসক ও 13 নার্স স্টাফ সহ নতুন 19 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 24 জন, এ পর্যন্ত মারা গেছেন 3 জন। রংপুরে নতুন করে হোম কোয়ারেন্টিনে আছেন 169 জন, ছাড়পত্র পেয়েছেন 586 জন। যশোরে নতুন আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে জেলায় আক্রান্ত হল 15 জন। কেরানীগঞ্জে একই পরিবারে 4 জন সহ নতুন আক্রান্ত 8 জন, এ নিয়ে আক্রান্ত 78 জন। গোপালগঞ্জে আক্রান্ত 29 জন, জয়পুরহাটে নারায়ণগঞ্জ থেকে যাওয়া 4 জনের করোনা শনাক্ত, হোম কোয়ারেন্টিনে 720 জন। নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডেন্টাল টেকনিশিয়ান করোনায় আক্রান্ত, এ নিয়ে 4 চিকিৎসক সহ মোট 6 জন আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহে আক্রান্ত আরও 2 জন, তাদের মধ্যে 1 জন ঢাকা ফেরত, জানিয়েছে চিকিৎসক। শরীয়তপুরে নতুন 3 জনের করোনা শনাক্ত হয়েছে, জেলায় মোট আক্রান্ত 13 জন, তাদের বাড়িতে রেখে চিকিৎসা চলছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।